আমরা দেখতে পাচ্ছি ম্যাক্স পেইন হোটেল রুমে দাঁড়িয়ে আছেন, ঠিক বেশি সে স্লো মোশনে সিনটাকে গুলি বর্ষণ করছে, একটি মাত্রা সকমেছে, তৃতীয় সিনটাকে গুলি বর্ষণ করছে এবং তাকে পেয়ার ছিটো ছিটো করে তাকে মেরে ফেলেছে ম্যাক্স পেইন। আমরা দেখতে পাচ্ছি ম্যাক্স পেইনে গুলি স্টার্ট করেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্স পেইন একটি দরজার সামনে যাচ্ছে, দরজার পিছনে কিছু সিনটাকের আছে, তারা দরজা খুলে ভিতরে প্রবেশ করবে, ভিতরে সিনটাকের প্রবেশ করছে এবং স্লো মোশনে ম্যাক্স পেইন সেই সিনটাকের গুলি বর্ষণ করছে, একটি মাত্রা সকম হয়েছে, তৃতীয়টাকে মাত্রা সকম হয়েছে, তৃতীয়টাকে প্রায় মাত্র সকম হয়েছে। সামনে একটা বড় দরজা দেখতে পাচ্ছি, সাইডে একটা লিফট দেখতে পাচ্ছি। আমরা সেই দিয়ে নামছি এবং বাথরুমে প্রবেশ করছি, বক্স থেকে কিছু পেন কিলার নিছি, যে বাথরুমের দরজা বের হচ্ছি, বের হয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার ফলে আমরা একটা থাই গ্লাস গুলি বর্ষণ করে ভিতরে প্রবেশ করছি, সামনে দিকে এগিয়ে যাচ্ছি, একটা দরজা দেখতে পাচ্ছি, দরজায় চিন্তা পাই গুলি করে একটি মাত্র সক্ষম হয়েছে, তৃতীয় শয়তানকে প্রায় আমরা মারতে সক্ষম হয়েছি। এই মুহূর্তে আমরা সামনে দরজার ভিতরে প্রবেশ করছি, আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি, সাইডে একটি দরজা দেখতে পাচ্ছি, দরজাতে প্রবেশ করে সিঁড়িতে নিচে দিকে নামছি, দরজার ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করে রুমের ভিতরে একটি চিন্তাকারী শটগান নেওয়া অবস্থায় দেখতে পাচ্ছি, তাকে গুলি বর্ষণ করে মারতে সক্ষম হয়েছি। আমরা রুম থেকে বের হয়েছি, রুম থেকে বের হয়ে আমরা দেখতে পাচ্ছি একটি চিন্তাকারী সোফায় বসে টিভি দেখতেছে, তাকে আমরা গুলি বর্ষণ করবো। এই মুহূর্তে গুলি বর্ষণ করে আমরা মারতে সক্ষম হয়েছি। সামনে দরজা দিয়ে দুইটি চিন্তাকারী আছে, আমরা স্লো মোশন গুলি বর্ষণ করছি, একটিকে মারতে সক্ষম হয়েছি, দ্বিতীয়টাকে গুলি বর্ষণ করছি। এই মুহূর্তে গুলি বর্ষণ করা অবস্থায় আমরা এখন জাম দিয়েছি, স্লো মোশনে জাম দিয়ে আমরা গুলি বর্ষণ করছি এবং দ্বিতীয় শয়তানকে ইনিমিকে মারতে সক্ষম হয়েছি। আমরা এই নামে দরজাতে বের হবো, বের হওয়ার পর আমার সাইডে একটি ইনিমি দেখতে পাচ্ছি, মানে চিন্তাকারী, তাকে গুলি বর্ষণ করে মারতে সক্ষম হয়েছি। আমরা বেডরুমে প্রবেশ করছি, আমার সামনে আরেকটি ইনিমি মানে চিন্তাকারী আছে, তাকে গুলি বর্ষণ করে মারতে সক্ষম। এই মুহূর্তে আমরা বড় বেডরুমে প্রবেশ করছি, বেডরুম থেকে আমরা বের হচ্ছি, বের হয়ে আমরা একটা এক্সিট নামে দরজা দেখতেছি, তাকে তালাবদ্ধ অবস্থায় তাকে গুলি বর্ষণ করে যে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করে সামনে দুইটি চিন্তাকারী দেখতে পাচ্ছি, একটি গুলি বর্ষণ করে মারছে, দ্বিতীয়টাকে মারতে সক্ষম হয়েছি। আমার পিছনে দুইটি চিন্তাকারী দেখতে পাচ্ছি, একটি গুলি বর্ষণ করছে, দ্বিতীয়টাকে গুলি বর্ষণ করে মারতে সক্ষম হয়েছি। সামনে দিকে এগিয়ে যাচ্ছি, সাইডে একটি রুম দেখতে পাচ্ছি, রুমের ভিতরে প্রবেশ করছি, রুমের ভিতরে একটা বেডরুম দেখতে পাচ্ছি, সেই বেডরুমের মধ্যে একটি মৃতদেহ পড়ে আছে বেডরুমে। আমরা সামনে একটি আলমারি দেখতে পাচ্ছি, সেখান থেকে পেন কিলার নিবো, আর পেন কিলার আমরা নিয়েছি, লাইফ নিয়েছি, আমরা আলমারি খুলেছি, সাইডে একটি গুলি দেখতে পাচ্ছি, সেই গুলি রিভলভার নিয়েছি, সামনে আলমারি থেকে একটি খুলেছি, পাট্টা আরেকটা পাট্টা খুলছি, কিন্তু কিছুই পাই নেই। এখন দরজাতে বের হচ্ছি, বের হয়ে আমরা আশেপাশে তাকে দেখছি কোনো পরিবেশ আসছে নাকি, দরজার আশেপাশে রাস্তা খুলছি কিন্তু পাচ্ছি না। এখন সামনে দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার ফলে এখানে থার্ড ফ্লোর নামে একটা দরজা, তার উপরে গুলি বর্ষণ করছি আটকানো। সামনে ইটালা দরজা আছে, বড়ের দরজা আছে, আর এখানে ইট দিয়ে আটকে দিয়েছে একটা রাস্তা। আমরা এখন দেখতে পাচ্ছি আশেপাশে এখানে একটা দরজা দেখতে, দরজার ভিতরে দেখতে পাচ্ছি একটা নেশা কল চিন্তাকারী, তাকে গুলি বর্ষণ করে মারতে সক্ষম হয়েছে। আমরা গুলি নিয়েছি, আমরা সামনে একটি দরজা দেখতে পাচ্ছি, যে দরজাতে বের হবো, গুলি স্টার্ট করছি। সামনে কিছু চিন্তাকারী দেখতে পাচ্ছি, একটি গুলি বর্ষণ করে মারতে সক্ষম হয়েছি, দ্বিতীয়টাকে মারতে সক্ষম হয়েছি, তৃতীয় ইনিমিকে মারতে সক্ষম হয়েছি মানে চিন্তাকারী, চতুর্থ চিন্তাকারী প্রায় মারতে সক্ষম হয়েছি। স্লো মোশনে মৃত অবস্থা দেখাচ্ছে, আমরা লাইফ নিয়েছি, এর মধ্যে গুলি স্টার্ট করছি। সামনে দিকে এগিয়ে যাচ্ছি, একটা 353 নামে একটা ফ্লোর দরজা দেখতে পাচ্ছি, দরজার ভিতরে প্রবেশ করছি। আমরা টেবিলের সামনে দাঁড়িয়ে আছি এবং 313 নম্বরের দরজাতে বের হচ্ছি, বের হয়ে আমরা দুইটি চিন্তাকে গুলি বর্ষণ করে মারতে সক্ষম হয়েছি, গুলি স্টার্ট করছি। সামনে দরজার ভিতরে প্রবেশ করছি, পাম্প ওয়েল নামে একটা জায়গায় পাম্পে গুলি বর্ষণ করছি এবং ভাঙ্গা নিচে যে প্রবেশ করছে সেই ফ্লোর ভেঙে গেছে, এবং আমরা নিচে নামবো। আমরা সামনে দুইটি চিন্তাকে দেখতে পাচ্ছি, একটি গুলি বর্ষণ করছি আর গুলি বর্ষণ মারতে সক্ষম হয়েছি। সামনে আরেকটা দরজাতে প্রবেশ করছি চিন্তাকে, তাই গুলি বর্ষণ করে মারতে সক্ষম হয়েছি, গুলি স্টার্ট করছি। এই মুহূর্তে আমরা আরেকটা চিন্তাকে গুলি করে মারতে সক্ষম হয়েছি। আমরা সেকেন্ড ফ্লোরে আছি, সামনে একটা সাইডে দরজা আছে, সামনে দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার ফলে আমার সাইডে আরেকটা দরজা আছে, 216 নম্বর একটা রুম আছে, রুমের ভিতরে একটা আলমারি মতো আছে, আলমারির ভিতরে দরজা আছে, দরজায় প্রবেশ করছি। সামনে আরেকটা দরজা, সামনে এক্সিট নামে একটা জায়গা আছে, যেদিকে এগিয়ে যাবো, সার সাইডে একটা রাস্তা আছে, সেই রাস্তায় এগিয়ে যাবো। এখানে কিছু ইনিমি আছে, মানে চিন্তাকারী, আমরা বোম দিয়ে উড়িয়ে দেবো। এই মুহূর্তে বোম দেওয়ার ফলে তারা মারা গিয়েছে, এই মুহূর্তে মারতে সক্ষম হয়েছি। আমরা সামনে একটা লিফট দেখতে পাচ্ছি, লিফটে প্রবেশ করবো, লিফটের ভিতরে প্রবেশ করছি, লিফটের পাশে চাপ দিয়েছি, আমরা লিফটের সামনে দাঁড়িয়ে আছি। লিফটের মধ্যে এখন দুইটি বন্দুক নিয়েবো, বন্দুক নিয়ে লিফট দিয়ে বের হবো, লিফট দিয়ে বের হচ্ছি, বের হয়ে কিছু চিন্তাকে দেখতে পাচ্ছি, স্লো মোশন গুলি বর্ষণ করবো এবং তাদেরকে গুলি বর্ষণ করে মারতে আছে। এই মুহূর্তে ম্যাক্স পেইন একটি গুলি বর্ষণ করে মারতে সক্ষম হয়েছে, দ্বিতীয়টাকে গুলি বর্ষণ করে মারতে সক্ষম হয়েছে, তৃতীয় একটাকে গুলি বর্ষণ করে প্রায় মারতে সক্ষম হয়েছে।
সাইডে একটি দরজা দেখতে পাচ্ছি যে দরজার ভিতরে প্রবেশ করব। এখানে সিনথিয়াকে গুলি বর্ষণ করে মারবো, বোমের উপর গুলি বর্ষণ করছে গ্যাস, এসে গ্যাসটা ব্রাস্ট হয়ে তারা দুই তারাই সিনথিয়া বেরি মারা গেছে। এই মুহূর্তে আমরা সামনে দরজার সামনে বক্স দেখতে পাচ্ছি, সেই বক্সে গুলি বর্ষণ করে মারবো, গুলি বর্ষণ করে ধ্বংস করছে। আমরা সামনে ভিতরে প্রবেশ করছি, প্রবেশ করে একটি সিনথিয়াকে গুলি বর্ষণ করে মারতে সক্ষম হয়েছি। আমরা সাইড দিয়ে প্রবেশ যাচ্ছি, যেখানে আলমারি খুলবো, আলমারি খুলে আমরা গুলি দেখতে পাচ্ছি, কিন্তু গুলি নিবে না কারণ আমাদের গুলি যথেষ্ট আছে। এখন আমরা সিঁড়ির উপরে একটি দরজা দেখতে পাচ্ছি, দরজার ভিতরে প্রবেশ করবে। স্লো মোশনে সিনথিয়াকে গুলি বর্ষণ করছে, একটিকে মারতে সক্ষম হয়েছে, দ্বিতীয় সিনথিয়াকে মারতে সক্ষম হয়েছে। আমরা স্লো মোশন আগে গিয়ে গুলি করতে করতে যাচ্ছি, আমরা সাইডে একটি বক্স দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সেই বক্সের মধ্যে কিছু পেইন কিলার আছে, আমরা পেইন কিলার নিব। এই মুহূর্তে আমরা পেইন কিলার নিয়েছি, আমরা সামনে দিকে গিয়ে যাচ্ছি। আমার সামনে একটি সিনথিয়াকারি আসছে, সিনথিয়াকে গুলি বর্ষণ করে মারতে সক্ষম হয়েছে, সামনে দিকে গিয়ে যাচ্ছি। আমরা সিঁড়িতে উপর দিকে প্রবেশ করছি, সাইডে একটি দরজা দেখতে পাচ্ছি, দরজাতে প্রবেশ করছি। সামনে একটা বড় দরজা দেখতে পাচ্ছি, আমরা স্লো মোশনে সেই সিনথিয়াকারি গুলি বর্ষণ করছি, একটিকে মারতে সক্ষম হয়েছি, দ্বিতীয়টাকে মারতে সক্ষম হয়েছি, তৃতীয় ইনিমিকে মারতে সক্ষম হয়েছি, সিনথিয়াকারিকে চতুর্থটাকে সিনথিয়াকারিকে মারতে সক্ষম হয়েছি। স্লো মোশন দেখা যাচ্ছে তার গলা দিয়ে রক্ত বার হচ্ছে, ফিনকি দিয়ে আমরা গুলি বর্ষণ করছি। এই মুহূর্তে আমরা এখন আলমারি খুলবো, আলমারি খুলে আমরা মোলোটোভ ককটেল নামে একটা বোম দেখতে পাচ্ছি। আমরা পাশে আলমারি খুলছি, আমরা সামনে দিকে গিয়ে যাচ্ছি, টেবিলে একটা চাবি দেখতে পাচ্ছি, বারের চাবি, বার কি। আমরা সামনে আলমারি খুলবো, আলমারি খুলে পেইন কিলার পাইছি, আর সাইডে একটা আলমারি খুলছি কিন্তু কিছুই পাইনি। এই মুহূর্তে আমরা টেবিলের উপরে কি বন্দুক আছে, গুলি নিবো, সেই অ্যামোগুলো নিতেছি। এই মুহূর্তে নিয়ে আমরা সেই দরজাতে বের হচ্ছি, বের হয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার ফলে আমার সাইডে একটি সিঁড়ির উপরে দরজা আছে, বারের দরজা, সেই দরজার ভিতরে প্রবেশ করবো আর কি, দাঁড়িয়ে আছে। এখন আমরা দেখতে পাচ্ছি ইনিমি গুলি বর্ষণ করছি, আমরা ককটেল মলোটোভ ককটেল নিয়েছি এবং বোম দিয়েছি, একটি ইনিমি মারা গেছে এবং দুইটিকে আগুন দিয়ে বর্ষ করে দিয়েছি। এই মুহূর্তে আমরা শটগান নিয়েছি, বারের ওইখানে একটা মেয়ে আছে যে বন্ধুদের গুলি বর্ষণ করছে, স্লো মোশন দাদাই গুলি বর্ষণ করছি, মেয়েটাকে গুলি বর্ষণ করে মারতে সক্ষম হবো প্রায়। এখন গুলি বর্ষণ করছে উড়ে উড়ে স্লো মোশনে, এবার সামনে স্লো মোশনে সেই মেয়েটাকে শটগান দিয়ে গুলি বর্ষণ করছি, সেই গুলি বর্ষণ করে সেই মেয়েটা মারা গেছে। ইতিমধ্যে আমরা দেখছি ইনিমিটা মারা গেছে সিনথিয়াকারি। আমরা একদিন ভিতরে প্রবেশ করছি, রিকো নামে একটা গ্যাংস্টার আছে, তাদের গুলি বর্ষণ করছি, যে প্যান খোলা অবস্থায় আছে, সেটাকে গুলি বর্ষণ করে শটগান দিয়ে মারতে সক্ষম হয়েছি প্রায়। সেই গ্যাংস্টার সিনথিয়াকারি মরে গেছে। আমরা রিকো নামে একটা রাস্তা আছে, সেই রাস্তার সামনে দিয়ে গিয়ে যাবো। এই রাস্তাতে দুইটি পিস্তল নিয়েছি। এই মুহূর্তে আমরা সামনের দিকে সেই নিমি দেখতে পাচ্ছি, সিনথিয়াকে স্লো মোশন গুলি বর্ষণ করছি, তাদেরকে মারতে একটিকে মারতে সক্ষম হয়েছি, দ্বিতীয়টিকে মারার জন্য আমরা গুলি বর্ষণ করছি। আমরা স্লো মোশনে পিছের দিকে উড়ে উড়ে গুলি বর্ষণ করছি এবং ফলে সেই ইনিমিটিকে মারতে সক্ষম হয়েছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এখানে রিসিপশন নামে একটি জায়গা আছে, সেই জায়গার ভিতরে দরজার ভিতরে প্রবেশ করছি, প্রবেশ করে আলমারি খুলছি, আলমারি খুলে কিছু পাই নাই, আর একটা আলমারি খুলে পাশেটায় কিছু গুলি পেয়েছি। আমরা বক্স দেখতে পাচ্ছি, বক্স কিছু পেইন কিলার নিয়েছি, রিসিপশনের ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করে আমরা একটা এক্সিট নামে সুইচে চাপ দিয়েছি, সেই রিসিপশন থেকে আমরা বের হবো। এই মুহূর্তে সেই রিসিপশন থেকে বের হয়ে সামনে একটা পাহাড়ের রাস্তা দেখতে পাচ্ছি, রাস্তা দিয়ে গেছি কিন্তু ভুল রাস্তা, সাইডে একটা দরজা দেখতে পাচ্ছি কিন্তু এটা রাস্তা না, সামনে একটা সিঁড়ি দেখেছি, সিঁড়িতে উপর দিয়ে প্রবেশ করছি, সাইডে একটা দরজা আছে, দরজাতে প্রবেশ করবো। সামনে একটা সিনথিয়াকে দেখেছি, সিনথিয়াকে গিয়ে আমরা মেশিন গান দিয়ে গুলি বর্ষণ করে মারতে সক্ষম হয়েছি, সামনে দিকেই যাচ্ছি। আরেকটাকে শর্ট গান দিয়ে গুলি বর্ষণ করে মারতে সক্ষম হয়েছি, আমরা সামনে দিকে যাচ্ছি। আমরা ছাদের দিকে উঠছি, ছাদে একটা কাজ দেখতে পাচ্ছি, ছাদে গুলি বর্ষণ করে নিচে নামছি, নিচে নামে আমরা দুইটা বন্দুক নিয়ে সেই নিমেকে গুলি বর্ষণ করছি। আমরা সিনথিয়াকে স্লো মোশনে একটি মারতে সক্ষম হয়েছি, দ্বিতীয়টাকে প্রায় মারতে সক্ষম হবো। আমরা গুলি বর্ষণ দ্বিতীয়টাকে মারতে, তৃতীয়টাকে গুলি বর্ষণ করে মারার জন্য আমরা স্লো মোশনে জাম্প করেছি, আমরা তৃতীয়টাকে গুলি বর্ষণ করে মারতে সক্ষম হয়েছি, চতুর্থটাকে স্লো মোশনে গুলি বর্ষণ করে মারতে সক্ষম হয়েছি। ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আমরা দেখে স্লো মোশন দেখা যাচ্ছে ইনিমিকে মরা অবস্থায়। আমরা সামনে দিকে যাচ্ছি, এই জিন নামে দরজার ভিতরে প্রবেশ করছি কিন্তু দরজা বন্ধ। আমরা এখন আবার রিসিপশনের দিকে প্রবেশ করব, সেই দরজাতে প্রবেশ করছি, সেই রিসিপশনে এখানে একটা সুইচ দেখতে পাচ্ছি, এক্সিট নামে সুইচে চাপ দিয়েছি। আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি, এক্সিটের রাস্তা দেখতে পাচ্ছি, রাস্তার সামনে এক্সিটের দরজা দেখছি, দরজা দিয়ে আমরা বের হচ্ছি।